90% কাজ আমাদের হয়ে গেছে। একটা কাজ তো চলছে আমাদের গ্রামে সাধারণ লোকের টাকা দিয়ে, কোনো স্পন্সরশিপ নেই না, কোনো বড় ই আছে। গ্রামের লোকে দেখো 50 বিঘা জমি ছেড়ে দিয়ে রেখেছে। যারা পুজো কমিটির লোক আছে তারা ভিতরে আছে, ওনাদের সাথে কথা বলবো, ওনারা কি বলছে সেটা আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি পুজোটা এখানে হচ্ছে কি হচ্ছে না। আর তোমাদেরকে জানিয়ে রাখি, পুজোটা যে দুর্গা ঠাকুর মানে দুর্গা প্রতিমা, সেটা কিন্তু 112 ফুট, আই থিঙ্ক 112 ফুটের ঠাকুর। তোমাদেরকে সেই বডি স্ট্রাকচারটাও দেখাবো, চলে আসো। পুজো যেটা হবে আসলে, যেই প্রতিমাটা আসল পুজো হবে সেই প্রতিমা কিন্তু এই প্রতিমা। আর এখানেও কিন্তু কাজ এখন বন্ধ রয়েছে, যেহেতু প্রশাসন কাজ বন্ধ রাখতে বলেছে তাই জন্য। তো আসো, যেটা 112 ফুটের দুর্গা প্রতিমা হয়েছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে ফাইবার ফেব্রিকের উপরে, মানে ফার্স্টে ওরা মাটিতে করেছে স্ট্রাকচার, তার উপরে ফাইবার দিয়ে পেস্টিং করেছে। তো এই যে এত বড়, পুরোটা দেখো একবার, এত বড় স্ট্রাকচারটা কিন্তু শুধু দুর্গা প্রতিমা। এইখানটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে শুধু চুল, এটা হচ্ছে চুল ঠাকুরের, আর ওটা হচ্ছে কানে, আর এই উপরেরটা পুরো মুখমণ্ডল, ওপরে মুকুটও আছে যেটা দেখতে পাচ্ছি এখন কালার হয়ে গেছে, মুকুটটা কালার হয়ে গেছে। গাইস ভাবতে পারছো আমার থেকে বড়, আমার থেকে বড় শুধু মুকুট। আর এখানে কাদা হয়ে গেছে একটু, বডি পোর্শন, এটা মেবি শাড়ির কাজ করা হয়েছে, এটা পুরোটা ফাইবার দিয়ে তৈরি। ওটা এসে কিছু বলবে না তো পুলিশ? গাইস এই ক্লাব কমিটির মধ্যে মানে যারা আর কি শিল্পী যারা কাজ করছে বা যারা হচ্ছে দায়িত্ব নিয়ে এখানে কাজবাজ করছে, আমরা তাদের মুখেই শুনে নেবো যে আসলে প্রশাসন কেন কাজটা বন্ধ করে দিয়েছে বা কোর্ট থেকে কী রায় এলো। শুক্রবার দিন কিন্তু কোর্টের রায় দেওয়ার দিন ছিল, তো চলুন আমরা জেনে নেব। তো কাজটা কেন বন্ধ করে দিল প্রশাসন? কাজটা কেন যে বন্ধ করলো প্রশাসন এটা আমরা বলতাম, কারণ আমাদের কাজটা তো 4-6 মাস ধরে পয়লা বৈশাখের থেকে কাজ চলছে, এতদিন প্রশাসন সব কিছু জেনেছে। আমরা জানি যে প্রশাসন আমাদের দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু লাস্ট মুহূর্তে আসে এই গত 19 তারিখের থেকে আমাদের কাজটা পুলিশ পিকেট বসিয়ে বন্ধ করবো। ওর আগে পর্যন্ত আমাদের কাজ চলছে, মানে কোনো কারণ বলেনি, কোনো কারণ বলেনি না, কোনো ই দেখিয়েছে যে এই কারণের জন্য। পরে যখন আমরা কোর্টে গেছি, যখনই বন্ধ করার পরে কোর্টে গেছি, কোর্টে যাওয়ার পরের থেকে আমরা জানতে পারলাম আগের দিনকে যে শিডিউলটা আমাদের জেলা শাখাতে দেওয়ার কথা ছিল যে
কী কারণের জন্য ওটা হচ্ছে না ওটা আপনি খুঁজুন। তখন ই দেখিয়ে যে ইলেকট্রিক তার নিচে দিয়ে দেখে ইলেকট্রিক নিচে দিয়ে পশুদিনকে ই করেছে, আজ থেকে কাজ চালু হয়ে গেছে। রাস্তাটা চওড়া কম, তিনটে চারটে কারণ দেখিয়েছে যে রাস্তাটা চওড়া কম, ফায়ার ব্রিগেড থোড়া দূরে থাকে, ঠিক আছে। আর এই এখানে আমরা সব রকম ব্যবস্থা হয়ে গেছে, 90% কাজ আমাদের হয়ে গেছে। আর এ কদিন কাজ চললে আমাদের কাজ প্রায় কমপ্লিটের মধ্যে আছে, প্রায় 40-50 জন শিল্পী অলরাউন্ডের কাজ করছে। আমাদের মহালয়ার প্রথম দিনে উদ্বোধনের ই ছিল, আর আমাদের এটাও ছিল যে প্রশাসনের কোনো বড় আধিকারিক যে এটা উদ্বোধন করা, কিন্তু কি কারণের জন্য এটা আমাদের বন্ধ করবে এখনো জানতে পারিনি। কিন্তু পরশু যখন কোর্টে মামলাটা উঠেছে তখন এই কারণগুলো দেখে যে তার নিচে দিয়ে রাস্তাটা সরু। কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা যেটা 14-15 ফুট আছে, আজ 20 বছর হয়ে গেছে রাস্তাটা, এখনো ইয়ে এখনো রাস্তার কাজ দু সাইডের কাজ করছে, ঠিক আছে। আমাদের কোর্টে দুবার উঠেছে, কাল সোমবারের দিনকে 12টার সময় এই জেলাশাসকের যে এটা দেওয়ার কথা ছিল সোমবারে, এই শুক্রবারের দিনকে ওটা জেলাশাসকের দেওয়ার কথা ছিল, দুটোর ভিতরে ওটা দেয়নি, দিয়েছে যে রাত 10টার সময় এটা দিয়েছে, এই জন্য কোর্ট উঠতে পারেনি। আবার সোমবারে ডেট দিয়েছে, সোমবারের দিনকে কোর্ট উঠবে। এখনো পর্যন্ত প্রশাসন এই পারমিশনটা দেয়নি, আর কোন কারণের জন্য যে কাজটা বন্ধ করেছে কার নির্দেশে এটাও আমাদের এখনো জানা। মানে আপনারা যখন জিজ্ঞাসা করছেন তখন বলছে আমাদের উপর থেকে চাপ আছে, উপরের চাপের জন্য। এবার কোন উপরের চাপ, কে চাপ দিচ্ছে, কি কারণ? কিন্তু দিদি তো কালকেও একটা ইন্টারভিউতে দেখলাম দিদি বলছে যে কেউ 212 ফুট করুক, 412 ফুট করুক, সে তার দায়িত্ব, সে যেভাবে করুক। এটা কাজ তো চলছে আমাদের গ্রামের সাধারণ লোকের টাকা দিয়ে, কোনো স্পন্সরশিপ নেই না, কোনো বড় ই আছে। গ্রামের লোকে দেখো প্রায় 50 বিঘে জমি ছেড়ে দিয়ে রেখেছে মেলা করার জন্য। গ্রামের লোকে, গ্রামের টাকা, এটা সবই গ্রামের টাকা। এই যে পুরো মাঠটা দেখেছেন প্রায় 50 বিঘের উপর জমি আছে, পুরো মাঠটা ছেড়ে দিয়ে রেখেছে মাই সের জন্য, পুজোর জন্য, পুরো চাষই করেন। যদি এখন পারমিশন দেয় তাহলে প্যান্ডেলটা তো আপনারা কত দিনের মধ্যে করে নিতে পারবেন? এখন আমাদের পারমিশন দিলে পরে এবার আমাদের শিল্পী এলপি যারা আছে, যারা যত তাড়াতাড়ি পারে আমরা তত চেষ্টা করব। এখন দেখা যাক কি হয়। সব কিছু রেডি আছে, এখন শুধু আর কদিনের কাজ, এক সপ্তাহের কাজ ছিল। আজকে প্রায় এটা করতে প্রায় 40-50 লাখ টাকার উপরে প্রায় খরচা হয়ে গেছে অলরেডি, পুরো গ্রামের টাকা। প্রশাসন এখন কোনো রকম কারণ দেখাতে পাচ্ছে না, এখন কোর্টে ডেটের পর ডেট দিচ্ছে। আমরা জানি মহালয়া হচ্ছে বুধবার, তো এখনও যদি ডেট না দেয় তাহলে কিন্তু পুজো কোনোভাবেই মনে হয় না যে অত তাড়াতাড়ি কমপ্লিট হবে। আপনাদের কবে মানে ইয়ে দেওয়ার কথা ছিল, কবে মানে কবে কমপ্লিট করার কথা ছিল? আমাদের মহালয়ার দিনে উদ্বোধন করার কথা ছিল যে এটা কমপ্লিট হয়ে যায় মহালয়ার ভিতরে। আমাদের স্ট্রাকচারটা খারাপ, এখন ডেট দিলে তো মহালয়ার মধ্যে আর হবে না। এখন ডেট দিলে পরে এখন তো এখন আর সম্ভব কি, অত তাড়াতাড়ি তো সম্ভব নয়। এখন দেখা যাক সেটা কিভাবে কি হয়, এখন প্রশাসন যদি দেয় সেটা হবে, না হলে পরে মানুষ আগে মুক্তিটা দেখতে আসতো, দাঁড়ানো একটা শোয়া দেবে ধ্বংসটা দেখবে। দেখো দাদা, এখন বলতে গেলে অনেক কিছু কোথায় কল্যাণে, ওটা গ্রাম আর শহরের ব্যাপার। এবার গ্রাম আমরা শহর সব দিনই চাই যে গ্রাম বঞ্চিত থাকে এই সেট থেকে, শহরের থেকে। গ্রামে বড় এরকম বড় পুজো গ্রামে সচরাচর হয় না, কিন্তু এটা আমাদের আজ থেকে না কমসে কম 5 বছরের একটা স্বপ্ন ছিল, একটা প্রজেক্ট ছিল আমাদের, ঠিক আছে, যে গ্রামেও শহরের মানুষ কিছু আসুক গ্রামে, আমরা এটা চেয়েছিলাম, এই জন্য এটা করা। আর না তো এত টাকা পয়সা খরচা করে আমাদের সাধারণ গ্রামের মানুষের কাছে ক টাকা চাঁদা পাওয়া যায়, কটাকা চাঁদা পাওয়া যায় সাধারণ গ্রাম? আগে আমরা 55 বছর ধরে করেছিলাম ছোটো মূর্তি, দেখেছেন ওই রকম মূর্তি করে আমাদের ওই যে ক্লাবের ভিতরে করতাম, ১৭ তারিখ অবধি আমাদের সবকিছু বলা ছিল যে সবই আপনাদের ঠিকঠাক আছে, এমএলএ এমপি সবকিছু। না না, এটা ইউটিউবার থেকে আজ থেকে নেই, 6 মাস ধরে ইউটিউবার দেখাচ্ছে, 6 মাস ধরে ইউটিউবারে দেখাচ্ছে।
উঠতে পারে। আজ তো ছ মাস ধরে প্রশাসনের কাছে গেছে, যেসব না হলে এসব মানে করতে যাবো কেন? কিন্তু এসব বলেছিল যে সব টাইমে কি বলছে, এগুলো পারমিশন তো দেওয়া ছিল অলরেডি সব দেওয়া ছিল। কিন্তু এখন এই 19 তারিখের থেকে কি জানি কি হয়েছে প্রশাসনের, এর আগেও প্রশাসন দুবার এসছে। উঠার পরে জানতে পারলাম যে এই কারণ গুলো দেখিয়েছে, ইলেকট্রিক তার নিচে দিয়ে ঝুলছে রাস্তা সরু, এই দুটো তিনটে কারণ দেখেছি। ইলেকট্রিক মানে ফায়ার ব্রিগেডটা দূরে, এবার আমরা ওর জন্য বলেছি এটা একটা পুকুর আছে, আমরা বলেছিলাম ফায়ার ব্রিগেডের জন্য এটা রাখবো, পুরো জল ভর্তি রাখবো। আমাদের এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা আমাদের সঙ্গে শুধু আমরাই নেই, এই পুরো আশেপাশে গ্রামের 40টা ক্লাব আছে, ঠিক আছে? 40টা ক্লাবের থেকে আমরা চেয়েছিলাম যে 500 থেকে 1000 ভলেন্টিয়ার রাখবো। দিদি যেটা বলেছিল যে ক্লাবের দায়িত্ব নিতে হবে, সেরকম ব্যবস্থা পুরো আমাদের গ্রামে যে ডাক্তার আছে তার জন্য ক্যাম্প আলাদা রাখা, ঠিক আছে? সবই আমাদের ছিল ব্যবস্থা, আর সব কিছুই আমরা জানিয়েছি প্রশাসন, ঠিক আছে? তারপরে পূজোটা আটকে কেন দেওয়া হচ্ছে সেটা এখনো প্রশাসন এখনো কিছু বলেনি, এখনো যে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে বলছে আমাদের উপরে কোনো প্রবলেম, মানে কোনো রকম কোনো কাজই করতে দিচ্ছে না। হ্যাঁ, 19 তারিখের থেকে টোটালি কাজ বন্ধ করে দিয়েছে। এবারে না না, কাজটা করছে আমাদের পয়সায়, আমাদের টাকায়, আমাদের জায়গায়, কিন্তু প্রশাসন যখন পুজো আসতো আগে পারমিশন না দিত, আমাদের করতে দিত না, কোনো ব্যাপার ছিল না, আমরা করতাম না, বন্ধ করে দিতাম, কিন্তু আমাদের কাজটা তো করতে দেবে। এবার অ্যান্ড টাইমে যদি আমরা এই কাজ করার টাইম পাই তখন আমরা দাঁড় করাবো কি করে? বারবার আমরা প্রশাসনের কাছে বলছি যে আমাদের কোনো কাজটা করতে দিন, যদি পারমিশন আমাদের কোর্ট না দেয় কিংবা যদি অসুবিধায় আমরা করবো না পুজো, ওইভাবেই বন্ধ থাকবে, কিন্তু আমাদের কাজটাই টোটালি বন্ধ করে দিচ্ছে। আমাদের 90% কাজ হয়ে গেছে, বললাম 90% কাজ, ওয়ার টোটাল প্রায় 40 থেকে 45 লাখ টাকা খরচা হয়ে গেছে এর পিছনে। বন্ধুরা, আর এটা কিন্তু ছিল মহিষাসুরের মাটির স্ট্রাকচারটা, এটার উপরেই কিন্তু ফাইবারের যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটার কাজ সবে শুরু হয়েছিল, আর তখনই প্রশাসন কাজটা বন্ধ করে দিয়েছিল। চারিদিকেই এখন কেমন স্তব্ধ হয়ে গেছে। এখন যে সময় সেই সময় প্যান্ডেলে থাকা উচিত ভিড়, শিল্পীরা কাজ করবে, কিন্তু এখানে প্রশাসন কাজ বন্ধ করে দেওয়ায় কিন্তু সব মূর্তি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো রায় দেয়নি কোর্ট থেকে, আর কোনো কাজও এই জন্য হচ্ছে না। এখানে প্রশাসনের গাড়ি সবসময় দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে রাত্রি পর্যন্ত, তার জন্য কোনো কাজও এগোচ্ছে না। এখন ডেট রয়েছে সোমবার পর্যন্ত, দেখা যাক সোমবার কী হয়। এত মানুষের খাটা খাটনি আসলে কি বিফল হয়, নাকি কাজটা আসলেই হয়, পুজোটা আসলেই হয়? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে।